সবাইকে শুভ নববর্ষ। এই বছরটা ও আগামী দিনগুলো সবার খুব ভালো কাটুক, সুস্থভাবে কাটুক, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা। আর তোমরা সবাই গত দিনগুলোর মতো আমাকে এভাবেই সাপোর্ট করে যাও, যাতে আমি আরও 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 এগিয়ে যেতে পারি আর নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারি। ভালো থেকো সবাই। এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, আর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। গুড মর্নিং, সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজারের দিকে। এই প্রথম মাছ কিনতে বাজারে যাওয়া। নর্মালি বাজারে ওদিক থেকে আসার সময় সব নিয়ে আসে, কিন্তু মাছ কিনতে এই প্রথম আমার বাজার যাওয়া, বছরের প্রথম দিন বলে কথা। তো যেন সকাল সকালই বেরিয়ে পড়েছি আর হেঁটেই যাচ্ছি, কারণ বাজারে ভীষণ ভিড়ই হয়। তো একেবারে বাজারে গিয়ে দেখা হবে, দেখি কী 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 মাছ পাওয়া যায়। হ্যাঁ, মাছ নিয়ে নিয়েছি, এবার যাচ্ছি বাড়ির দিকে। কিন্তু এতটা ভারী ব্যাগ, মানে আমার হাত পুরো খুলে যাচ্ছে। কিন্তু এখন টোটোর জন্য কতক্ষণই বা দাঁড়াবো। আর ওদিকে ঠাকুরমশাই যেটি চলেও এসছে, পুজো শুরু হয়ে গেছে। তো যতক্ষণ টোটো পাই না পাই, ততক্ষণ হাঁটতে হাঁটতে চলে যাই। আর যদি বাড়ির কাছে চলে যাই তখন তো আর টোটোর দরকার পড়বে না। কিন্তু বিশাল ভারী হয়েছে, এতটা মাছ নিতে গিয়ে আমার হাত পুরো খুলে যাচ্ছে। গুড মর্নিং, তাকাও তাকাও, বলো শুভ নববর্ষ, বলো তাকিয়ে বলো, এ কি বলো বলো, শুভ পুজো শেষ হয়ে গেছে আর ঠাকুরমশাই জেঠিও চলে গেছে। এখন সকাল সকাল ভাতটা বসিয়ে দিই, তাহলে ভাতটা তাড়াতাড়ি হয়েও যাবে আর আমরা খেয়ে নিতে পারবো। আর এদিকে মা কিছু সবজি কাল রাত্রেবেলায় কেটে রেখেছে, কারণ পুজোর পর সবটা হয়ে ওঠে না। পটল ভাজার জন্য আর গোটা গোটা আলু আর চাটনির জন্য আম এখানে কাটা আছে। আর ভাত বসাতে বসাতে বাবুও চলে এসছে, আর বাবুর জন্য শরবতটা করে দিই। এই শরবত বাবুকেও দিতে পারবো আর আমরা একটু খেয়ে নিতে পারবো। তো শরবতটাকে রেডি করে নিই, করে বাবুকে চটপট করে দিয়ে আসি। অন্যদিকে মাই এবারে প্রসাদ দেওয়ার দায়িত্বে রয়েছে, অন্যবার আমি দিয়ে আসি, এবার মা আছে। ওদিকে যখন মাছ নিয়ে আসছিলাম তখন ওই মাছওয়ালা কাকুটাকে বলেছি আমার জন্য একটু মাছের তেল দাও। তো মাছের তেলটা আমি ভালোই খাই, এর আগেও আমি দু একবার বলেছি। তো মাছের তেলও এর সাথে একটু দিয়ে দিয়েছে আর ডিমও দিয়ে দিয়েছে মাছের। তো ভাত নামানোর পর, আচ্ছা ভাত ফুটেও গেছে, ভাত ফুটে গেছে। তো ভাতটা হলে মা যদি কিছু করে তো করবে, না হলে আমি একটু মাছের তেলটাকে ভেজে নেবো বেগুন দিয়ে। তো ভাতটা হতে আজকে একটু সময় লাগবে, আর এত মাছ নিয়ে আসছি জানি না কি হবে। বাবুর কথা মতো আমি তো এত মাছ নিয়ে এলাম, নিয়ে আসতে রীতিমতো হাত ব্যথা হয়ে যাচ্ছিলো। এখন সাত দিন রেখে খেতে হবে, এত মাছ নিয়ে এসেছি। কারণ যাদের যাদের বলা হয়েছে হয়তো আসবে না, যা গরম পড়েছে নাও আসতে পারে, মনে হয় আসবে না। কিন্তু রাতে দাদা বৌদিরা আসবে, মানে যে বাড়ির দাদা বৌদি ওরা রাত্রেবেলা খাবে। তাই জন্য মোটামুটি সকালে সব করা হবে, কিন্তু এত দরকার নেই। বাবু যতটা এত এত করে নিয়ে এসছে, আমাকে দিয়ে আশা করিয়েছে, এতটা লাগবেই না। তো যাই হোক, হতে থাক, ভাতটা নামে তারপর আমি দেখছি কী করা যায়। ভাত নেমে গেছে, কড়াইয়ে তেলও গরম হয়ে গেছে। আমি পেঁয়াজটা কেটে রেখেছিলাম,
পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে ওদিকে তেলটাও ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এটা দিয়ে আগে ভাতটা খেয়ে নিতে পারবো। আর অন্য সময় অন্য বছর পরোটা আমার লুচি খাওয়া হয়, কিন্তু এই গরমের মধ্যে আর তেমন কেউ আসছেও না, এই জন্য আর ইচ্ছাও করলো না। আর তেলটা এতটাই হয়ে গেছে, এক বাটি হয়ে গেছে, এটা পড়ে যাচ্ছে। তো আমি এটাকে একটা জায়গায় ঢেলে নিই, এক বাটি তেল দিয়ে দিয়েছি আমাকে। আর ডিমও দিয়েছিল, ডিমটা আমি রেখে দিয়েছি, কারণ একদিন এত কিছু আমার করেও দেবে না। একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, তো এখনই আমি তেলটা দিয়ে দিই। তেলটাও হতে থাকবে, ওদিকে বেগুনটাও ভাজা হয়ে যাবে। অনেকটা তেল দিয়েছি, এক বাটি তেল হয়ে গেছে। তেলের মধ্যে একটা লঙ্কা দিয়েছিলাম, তো ঝাল হবে না। আর একটা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, ওটা হতে থাক, আর ততক্ষণ মাও চলে আসবে, কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। এবারে আর মাকে বলেছিলাম আমার জন্য প্রসাদের মধ্যে অন্তত চাল মাখাটা রেখো, যেটা আমার খুবই ভালো লাগে। আর লাড্ডু তো পুজো হওয়ার পরই একটা খেয়ে নিয়েছি, তো মামার জন্য লাড্ডু আরও চাল মাখা আর ফল ফল রেখেছিল, তো সেটা আমি আগে এসে খেয়ে নিই, কারণ খুব খিদা পেয়ে গেছে আমার। কাজ আমার শেষ, মানে যা যা সকাল সকাল করার করলাম। আর মাছ তো ধোয়ার সময় আমি এই নাইটিটা চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ হচ্ছে নতুন নাইটিতে মাছের জল ছিটা যাবে, সেই জন্য আর ওটা ছেড়ে তারপর আবার একটু স্নান করে নিয়েছি, করে আবার ওই জামাটা পরে নিয়েছি। আর কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর সাদা প্রিন্টের চাদরটা পাতা হয়েছে, এই প্রিন্টটা আমার ভীষণ পছন্দ। মানে এটা পয়লা বৈশাখ উপলক্ষে কেনা হয়নি, এটা দুদিন আগে কেনা হয়েছিলো, আর এই জন্য এটা ঘরে। আর দুটো যে পয়লা বৈশাখ উপলক্ষে পাতা হয়েছে সেটা একটা ঘরে আছে, আর একখানা রয়ে গেছে মা পরে পাতবে কোনো অনুষ্ঠানে। সাপটা দেখতে পেলে মানে বড়ো সাপটা ওটা, মানে আমাদের সব মাছ ও বেশিরভাগ দিনও মাছ আমরা নিয়ে চলে যায়, তখনই আমরা মাছ ধুই, মানে ও মাছের গন্ধ পায়। ও দুখানা আছে, একটা বড়ো একটা ছোটো, ও এসে নিয়ে চলে যায়। আজকেও সেম প্রতিদিনের মতো, আজকেও আসছিলো মামার দিকে আসছিলো, তো আমি একটা ইট চাপা দিয়ে নিয়েছিলাম কলের মুখের দিকটা, তারপরে মাছ ধরছিলাম। কদিন আগেও দুটো মাছ, মানে বড়ো বড়ো গোটা গোটা দুটো মাছ নিয়ে চলে গেছে। আমরা মানে প্রায় দুদিন বুঝতেই পারিনি যে কে নিল মাছটা, কারণ বিড়াল সামনে বসে আছে। তারপর আমরা উদ্ধার করতে পারলাম যে না, সাপটাই আমাদের মাছগুলো নিয়ে যায়। এরা পরের দিন আর একদিন আমরা নিজের চোখে দেখেছি যে মাছের থালা রয়েছে, তার উপর সাপ এসে বসে আছে, তো সব মাছ ফেলে দিতে হয়েছিলো। তো এরকমভাবে জ্বালিয়ে খায় আমাদের, আর কিছু করার নেই, তাই জন্য সবসময় চাপা দিয়ে রাখতে হয়। আর রান্নার মধ্যেই আমি আর আজকে একটু শেষ তখন বেরিয়ে এসেছি, তারপর আমি আর যাইনি, এত গরম আর ভালো লাগছে না। সবটা ঘরটা গুছিয়ে নিলাম, ওই ঘর নতুন চাদর পাতা হয়েছে। আর পয়লা বৈশাখ উপলক্ষে নতুন পয়লা বৈশাখ না, প্রতি যে কোনো পুজোতে আমাদের নতুন চাদর পাতাই হয়, আর তার সাথে পয়লা বৈশাখ মানে নতুন জামা, তো নতুন নাইটি তো সকালে পরাই হয়। আর এবারে নাইটিটা দুজনে একই প্রিন্ট নিয়েছি, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে হলুদ। অন্যবার এক প্রিন্ট না হয় না, বিভিন্ন রকমের যেমন আসে, কিন্তু দুটো প্রিন্ট এক এই রকম ছিল, আর ভালো লাগছিলো প্রিন্টগুলো, অন্য প্রিন্টগুলো তো ভালো লাগছিলো না, এই জন্য আমরা দুজনেই সেম প্রিন্ট নিয়ে নিচ্ছি। আর সবসময় এত লাল জামা, লাল শাড়ি, লাল ড্রেস, লাল চুড়িদার, লাল কুর্তি, এত কিছু লাল পরি, এই জন্য আজকের আমি লাল নাইটিটা নিয়ে নিই, দিদিকে দিয়ে দিয়েছি, কারণ দিদির লালটা বেশি পছন্দ ছিল, আর আমি এই জন্য হলুদটা নিয়ে নিয়েছি। এখন একটু ঘরে খানিকক্ষণ বসবো, তো তারপর যদি সম্ভব হয় রান্নাঘরে গিয়ে দেখাবো কী হচ্ছে। এই মুহূর্তে সম্ভব না, প্রচণ্ড গরম, আর মা ওই ক্যামেরা নিয়ে বারবার গেলে মা একটু বকাবকি করবে, তো পরে গিয়ে দেখাবো কি। আর আমাদের এখন ছোট্ট বেরিয়ে নিচে চলে এসছে, আরও কিছু বলো, ভালো বলো, শুভ তাকিয়ে বলো, এই দেখো ক্যামেরা হচ্ছে, দেখো এই যো, এই যো, এই যো দেখো, এই যো শুভ নববর্ষ, বলো বলো তুমি শুভ নববর্ষ বলো। ও দুষ্ট, অন্য সময় কি, আচ্ছা তোমার খেলনাগুলো দেখাও, তুমি কী খেলনা দিয়ে খেলছো দেখাও, কী বানাবে ওগুলো দিয়ে, তুমি ঘর বানাবে। আচ্ছা একটু শুভ নববর্ষ বলে দাও, একটু সবাইকে বলে দাও, একটু বলে দাও সবাইকে, এই তাকাও, নাম শুভ, তোমার নাম নব, নাম বর্ষ।
আর বৈশাখ মাস পড়তে না পড়তে প্রচন্ড গরম, মানে বছরের প্রথম দিনে আর থাকা যাচ্ছে না, মানে এত গরম, আর ওপরে তো কোনো কথাই নেই, অসম্ভব মনে হচ্ছে আগুন পড়ছে। আর এই দেখো এই নতুন চাদরটা, এটা পয়লা বৈশাখ উপলক্ষে আনা হয়েছে, দুখান আনা হয়েছে, যেটা বলছিলাম যে এই ঘরে এটা পাতা হয়েছে আর ওই ঘরে ওই কদিন আগের নতুন সাদা চাদরটা পাতা হয়েছে, আর আর একটা দিন নতুন আছে ওটা পাতা হয়নি। আর ঠাকুরের এখানে মোটামুটি সব দিদি পরিষ্কার করে গুছিয়ে দিয়েছেন, আমি বাইরেটা করেছি, এবার রান্নাঘরে এখনো অবধি যায়নি, একটু বাদে যদি সম্ভব হয় তখন যাবো, নাহলে খাওয়ার সময় একেবারে দেখাবো যে কী কী হয়েছে আজকে। আর এখন যেটা হচ্ছে লাস্ট, এটা হলেই হয়ে যাবে। আর আচ্ছা, আর বাকি আছে চাটনি, ওটা হবে লাস্টে। এখানে পুষছে হচ্ছে মাছের ঝোল, মাছ এখনো দেওয়া হয়নি, এই সবগুলো দিয়ে দেবো। আচ্ছা তো এক পিস এক পিস করেই এবারে সব মাছগুলো ভাজা আছে, এখানে মাছগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। একদম কড়াই ভর্তি হয়ে গেছে, এখন আর নাড়তে পারবো না, মা এসে পরে নেড়ে দেবে। তো এটা হলে গ্যাস পরিষ্কার হবে, আর চাটনি হলেই আজকে রান্না, সকালে দুপুরে রান্না কমপ্লিট। আর আমাদের সব খাবার নিয়ে আমরা ঘরে চলে এসেছি, এখন সব খাওয়ার বাকি আছে, কাকি সবাই বসে পড়েছে, কি আছে পরে বলছি, আপাতত খাওয়া শুরু করি, কারণ এখন আড়াইটে কটা বাজে, পৌনে তিনটে বাজে, আমরা খাওয়া শুরু করি। আর কাকি তো নিজেটা নিজে সার্ভ করে নিচ্ছে, খাওয়া শুরু করবো। সবে মাত্র খেয়ে হাত মুখ ধুয়ে আর যেখানটা খেয়েছি মুছে সবে ঢুকলাম, এত বিভৎস গরম আর বলার নয়, মানে তোমরা সবাই টের পাচ্ছ কী হারে গরম। তো মেনুতে ছিল ভাত, ডাল, মাছের মাথা দিয়ে ডাল, দুরকম ভাজা, এঁচোড়, আর ছিল মাছ, যে মাছটা আমি সকালবেলা নিয়ে এলাম, ওরা বললো মাছটা বেশ সুস্বাদু ছিল, আর মাছের টেস্ট ছিল। ভাবলাম এই প্রথম মাছ আনতে যাওয়া, বাজার থেকে আসার সময় আমার পছন্দ মতো মাছগুলো আমি নিয়ে আসি, কিন্তু শুধুমাত্র মাছ আনতে যাব বলে বাজারে যাওয়া সেটাই প্রথম, মানে বাবু কাল থেকে বলে রেখেছে যে মাছ আমাকে নিয়ে আসতে হবে। তো যাই হোক, আর করেছিল চাটনি, তো এবছর তো কেউই এলো না, আর শুধু বিকালবেলা দাদা বাড়ির যে দাদা বৌদি সে ফিরে তারপর খাওয়া দাওয়া করবে, আর কাকা হয়তো রাত্রেবেলা খাবে। কিন্তু এটা মনে পড়ে হয়তো লাস্ট 2-3 বছর আমি ব্লগিং শুরু করার পর থেকে বা তার 1 বছর আগে থেকে লোকজন আসা বন্ধ হয়ে গেছে, আর এখন তো 2 বছর করোনার জন্য বন্ধ, হয়তো তার ম্যাক্সিমাম 1 বছর কি 2 বছর আগে থেকে। তো আমার যতদূর মনে পড়ে প্রায় 20-22 বছর, 24 বছর বা যত দিন বা 30 বছর যতদিন থেকে বাবু পুজো করছে সবাই, মানে আজকের দিনটাতে তখন হয়তো এই ঘরটা ছিল না, আমার পাশের ঘরে থাকতাম, এত গরমের মধ্যে এত লোকজন এই ঘরেও এসে, লাস্ট তোমরা দেখেছিল হয়তো রচুরা আমরা খাওয়া দাওয়া করেছি পুজোয়, সেটা লাস্ট দেখিয়েছিলাম যে তখনও আমরা গত বছর না তার আগের বছর রচুরা আমরা কাকিরা সব একসাথে খাওয়া দাওয়া করেছি, রান্না বান্না হয়েছিল, তখন দেখিয়েছিলাম। গত বছর মনে আছে তোমাদের কারো যে কবে পুজো হয়েছিল? সেই ঝড় বৃষ্টি দুর্যোগের মধ্যে, লিঙ্কটা দিয়ে দেবো, দেখে নিও একবার যে কবে পুজো হয়েছিল। তো যাই হোক, তো মনে পড়ে তখন আরও এত রান্না, এত কিছু ব্যবস্থা, এটাও মনে পড়ে যে মাকে খাওয়ার সময় সেটাই বলছিলাম যে মা পুঁই শাক করতো, যেটা আমার ভীষণ প্রিয়, মাছের মাথা দিয়ে পুঁই শাক করতো, আর সেটা সারাদিনের পর যখন রয়ে যেত বিকালবেলা মনে হতো না, মানে সন্ধ্যাবেলা বা রাত্রি দিকে যখন খেতাম তখন মনে হতো না শুধু ওই শাক দিয়ে ভাত খাবো না, এতটা টেস্ট হতো। আর এখন দিনকে দিন কড়া, মানুষের খাটনি, মানুষ আর পেরে ওঠে না, আমরা তাতে বাড়ির মানে কেউ আসেনি বাড়ির, আমরা এই খাওয়া দাওয়া করলাম তাতে আমি ঘেমে অস্থির হয়ে গরমে আমরা মানে হিমশিম খেয়ে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখন একটু রেস্ট নেবো, বিকালবেলা তো বেরোতে হবে, হালখাতা করতে যেতে হবে। আমি বড়ো হওয়ার পর থেকে মোটামুটি যখন থেকে একা রাস্তাঘাটে একটু একা একা বেরাতে শিখেছি, আমি নিজেই হালখাতা করতে আমাদের জেঠুর দোকানে, মানে আমাদের সোনার দোকানে, তো সেটা আমাকেই যেতে হবে বিকালবেলা। তো এখন একটু রেস্ট নেবো, ওদিকে মায়ের কাজ
তো আছেই, চলবেই। আর তারপরে আর এক কাকা ফোন করে বললো মাকে যে, মানে মা কাকা ফোন না করলো তো আমরা এমনিই যেতাম, কারণ ওটা আমাদের পাওনাই। তো কাকার দোকান থেকে নেব, আর নেব হচ্ছে জেঠুর দোকান থেকে, সোনার দোকান জেঠুর দোকান থেকে। তো এখন একটু রেস্ট নিই, পরে বিকালবেলা রেডি হব, তো তখন আবার তোমাদের সামনে আসব। আর কী জামা পরবো সেটাও দেখতেই পাবে, জামাটা তোমাদের খুব চেনা জানা, খুব চেনা জানা জামা। আর যে জামাটা পরবো, যারা যারা ব্লগটা দেখেছে তারা বুঝতে পারবে যে কবে জামা, যারা ব্লগটা দেখোনি তাদের জন্য ওই লিঙ্কটাও দিয়ে দেবো যে জামাটা কবে কিনেছি আর সেই জামাটা আজকে পরলাম, মানে কবেকার জামা কবে পরলাম। তো যাই হোক, আজকে এখন আর কথা বাড়াবো না, এখন একটু শুতে ইচ্ছা করছে, সারাদিন একটু একটু কাজ করেছি, অন্যবারের মতো তো এত লোকজনের ব্যাপার নেই, অত কাজের ব্যাপার নেই, যতটুকু করেছি তাতেই একটু ক্লান্ত লাগছে। তো এখনের মতো একটু রেস্ট নেবো, সেই সকালবেলা চুল বেঁধেছি আর চুল করার, তো যাই একটু শুয়ে পড়ি, তারপরে নিচেই বিছানা করবো, কারণ ওপরে যেন আগুন নামছে, ওপরের খাটে, ওপরে খাটে বেনি শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে, আর কাকিও শুয়েছে দেখলাম। তো আমি নিচেই বিছানা করে একটু শুয়ে পড়ি, খুব তাড়াতাড়ি উঠে আবার রেডি হয়ে যেতে হবে। গুড ইভিনিং। আর মানে কি বলবো, জামাটা জাস্ট গায়ে আর ঢুকছিল না, মানে তোমরা দেখে বুঝতে পারবে যে কত কষ্ট করে জামাটা আমার গায়ে ঢোকানো হয়েছে। মানে আমি যেদিনকে জামাটা পেয়েছি সেদিনকে ট্রাই করে দেখি, জাস্ট একটুখানি বড় হয়েছে। তো জামাটা আমি যেখানে ফিটিংস করতে দিয়েছিলাম সেখানে থেকে নিয়ে আসার পর আমার ট্রাই করা হয়নি, এটা আমার ভুল। আজকে যখন আমি 10 মিনিট আগে পড়ছি তখন আর কিছুতেই গায়ে হচ্ছে না, জাস্ট আর ঢুকছে না, মানে কোনো রকম ভাবলাম আজকে নতুন জামাটা পরবো না, তো যেভাবে হোক পরতে হবে, তো কোনো রকম টেনে টুনে এটাকে ঢুকিয়েছি গায়ে, অনেক কষ্ট হচ্ছে, জামাটা অনেকটা টাইট আর এই গরমের দিনে। তো যাই হোক, আমি বেরিয়ে পড়ি, দুটো দোকানে হালকা দা করতে যাওয়ার আছে, তো সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি, কারণ হেঁটে হেঁটে অত দূর যাওয়ার মতো এখন না পায়ের জোর বা ইচ্ছে কোনোটাই নেই আমার। তো জামাটা এসে খুলতে হবে, মানে সেলাইটা খুলতে হবে, তারপর দেখা যাবে আবার সেলাই করে দেওয়া যায় কি না। তো মা তো খুব বকবকি করছিলো যে এত ফিটিংস কেউ করে না কি, অ্যাকচুয়ালি আমিও বুঝতে পারিনি যে এতটা ফিটিংস হয়ে যাবে, বা যে করে দিয়েছে সেও হয়তো বোঝেনি। যাই হোক, জামাটা আমার খুব পরে কষ্ট হচ্ছে এখন, আর এই গরমের মধ্যে তো কোনো সাজের কোনো জাস্ট একটু হালকা কাজল ওই আর একটু লিপস্টিক না দিলে নয়, কারণ এখন তো ওই আমি 2-4 দিন ধরে মানে বেরোচ্ছি, মাস্ক হাতেই নিয়ে বেরোচ্ছি, পরা হয় না, তো হাতে নিয়ে যাবো, যতক্ষণ না পরি ততক্ষণ লিপস্টিকটা দেখা যাবে, ওই জন্যই লিপস্টিক পরা, আর কানে আর কিছু পরিনি, যেটা আমি নর্মালি পরা থাকি সেটাই। তো আমি বেরিয়ে পড়ি, কারণ না তুললে আমার আবার ইচ্ছা করবে না, কারণ রেডি হয়ে আমার ইচ্ছা করে না যে বাড়িতে বসে থাকি। যাই হোক, সব টাকা নিয়ে গুছিয়ে, হালখাতা করতে হবে, টাকা তো অবশ্যই দিতে হবে, তো গুছিয়ে বেরিয়ে পড়ি, তারপর পরে আবার দেখা হবে। চিরাগকে, চিরাগে বাবাই পাজেল কিনে দিয়েছে, তো ওটাতে ট্রেন বানাতে পারবে, অনেক কিছু বানাতে পারবে, যেন বানাচ্ছে। কিন্তু ও আজকে সারাদিন এত দুষ্টুমি করেছে যে ওকে আমরা বোর্ডিংয়ে দিয়ে দেবো। যাবে বোর্ডিংয়ে? কেন বোর্ডিংয়ে যাবে না, কেন তাকিয়ে বলো, এদিকে তাকিয়ে বলতে হয়, কেন বোর্ডিংয়ে যাবে না, কেন যাবে না বলো, কেন ওখানে কে থাকবে না, বাবা মা থাকবে না, কে কে তাকিয়ে বলো, বাবা মা বোর্ডিংয়ে নাই। আচ্ছা, ওর বাবা মা তো বোর্ডিংয়ে থাকবে না, এই জন্য যেতে চায় না, কিন্তু আমরা ও যদি দুষ্টুমি বেশি করে তাহলে ওকে আমরা বোর্ডিংয়ে দিয়ে দেবো। যাবি তুই বোর্ডিংয়ে? না, খেতে দেবে না কিন্তু, তাহলে কী করবে তুমি, খেতে দেবে তোমার বোর্ডিংয়ে ওরা? না, তাহলে তুমি কী করবে, তাহলে কী খাবে তখন তুমি? মার খাবে। মার খাবে? মার তো তোমাকে দেবেই ওরা, তাকিয়ে বলো যে আমি বোর্ডিং যেতে চাই না, বলে দাও। আমি চাই না। আচ্ছা, ও বোর্ডিং যেতে একদমই চায় না, বলো আমি যাবো না বোর্ডিং এ, বলে দাও। আমি অনেক যাবো না। হ্যাঁ ঠিক আছে, বোর্ডিং এ কে নেই? বাবা মা। আচ্ছা, বোর্ডিং এ বাবা মা নেই। আর তুমি কি বানাচ্ছো বলে দাও একবার, বলে দাও তুমি কি বানাচ্ছো, বলো কি বানালে তুমি? এটা ট্রেন বানালে। আর এখন বাজে 10:20, আর ওদিকে ওরা খাওয়া দাওয়া করছে, রাতে ভাত আরও যা যা ছিল সকাল দুপুরে, আর কাকাও আসবে একটু বাদে, কাকা এখন আসেনি, ওই দাদা বৌদিদের খাওয়া মা রেডি করছে খাবার। আর আমার খুব একটা ইচ্ছা নেই, কারণ হচ্ছে আমি ওখান থেকে দোকান থেকে আসার পর
আমি একটু হয় ভাত খেয়ে নিয়েছি, আমার এতটা খেতে পেয়েছিল আমি ভাত খেয়ে নিয়েছি। তো ইচ্ছা নেই, কিন্তু মা যদি খুব ডাকাডাকি করে তাহলে যেতে হবে, কিন্তু আমার একটুকু ইচ্ছা করছে না। এখন মনে হচ্ছে আরও একবার স্নান করে আসি আর তারপর এক জামা আরও একটা জামা চেঞ্জ করি। তো আমি আজকে থেকে 2-3 বার গায়ে জল ঢালা হয়ে গেছে। তো এবার মনে হচ্ছে গলা ফলা ব্যথা লাগছে, কারণ এত জল ঢেলেছি 2-3 বার পর, যখনই গরম লাগছে তখন জল ঢেলে ফেলছি। তো ওদের খাওয়া দাওয়া হলে তারপরে আবার ঘুম। আবার কালকে আছে পুজো একটা, তো সেখানে আমার একটু ইচ্ছা আছে পুজো দিতে যাওয়ার, তো জানি না কতদূর কী হবে। দেখা যাক, খাওয়া দাওয়া ইচ্ছা নেই, মা যদি রাখে তাহলে যেতে হবে। আচ্ছা তুমি টাটা করে দাও তো, হাত দিয়ে কি করো, নাহলে কিন্তু বোর্ডিং নিয়ে যাবে ওরা। আরে বোর্ডিং নিয়ে যাবে তো, বলে আমি বোর্ডিং যাবো না, বলে দাও বোর্ডিং আমি যাবো না। আচ্ছা ঠিক আছে, আর হাম দিয়ে দাও তো দিদিকে, ও বোর্ডিং যেতে চায় না।